সবাইকে খুশির ঈদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আবরণের প্রতিটি কেনাকাটায় এখন 10% ছাড়, অফার চালু থাকবে ঈদ পর্যন্ত। বুকিং করুন অনলাইনে aboronexclusive.com। আবরণ এক্সক্লুসিভ, বিরাট মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার, আপনাদের সবাইকে একটা বৈকালিক শুভেচ্ছা জানাই। ঠিক এই সময়টায় একটু চাটা খাওয়ার সময় আর কি, হিসেব মতো আমাদের চা পর্বের সময়। তো সেই সময় আপনাদের সঙ্গে শাড়ির আড্ডায় আমি, আর সঙ্গে তো আমার সঙ্গে আবরণের শাড়ি রয়েছে। আজকে টিস্যু লিনেন দেখাবো, টিস্যু লিনেন আর কিছু এমনি লিনেন দেখাবো। আসুন দেখা শুরু করবো। কিন্তু শুরু করার আগে যেরকমটা আমি বলি, যে যেমন আমি বলি, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, নিজেও পরুন, নিজেও ব্যবহার করুন স্যানিটাইজার, পাশের জনকেও অভ্যেস করান। আপনি অভ্যেস করাতে করাতে দেখবেন তার অভ্যেসে দাঁড়িয়ে যাবে। এদের প্রত্যেকের মোটামুটি, আমার এই সামনে যারা রয়েছে সবারই একটা অভ্যেস হয়ে গেছে, মানে তারা ক্যামেরায় দাঁড়ানোর আগে ক্যামেরাটাকে স্যানিটাইজ করে নিয়ে দাঁড়াচ্ছে। তো এটা করতেই হবে, না করলে না ভালো থাকতে পারবো না। আমি যদি নিজেকে করোনামুক্ত রাখতে পারি, একটা সংখ্যা তো কমবে রে বাবা। আমার পরিবার যদি করোনামুক্ত থাকে, তাহলে বেশ 4-5টা সংখ্যা কমবে। এই করতে করতেই সংখ্যাটাকে আমাদের কমিয়ে আনতে হবে। এবং আমি সত্যি কথা বলতে অপেক্ষা করে আছি সেই একটা ভোরের জন্য, যে ভোরে সকালবেলায় সংবাদপত্র খুলে বলবো, দেখবো যে শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ তথা বিশ্ব করোনামুক্ত। আর করোনার ভয় নেই, এখন করোনা সামান্য ইনফ্লুয়েঞ্জার মতো হয়ে যাবে। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে আছি বুক বেঁধে। মাস্ক পরতেই হবে, ডাবল মাস্ক পরতে হবে রাস্তায় বেরোলে, সার্জিক্যাল ক্যাপ ইউজ করতে হবে রাস্তায় ঘোরাঘুরি করলে, প্রয়োজনে বেরোবেন, অপ্রয়োজনে বেরোবেন না বাড়ির থেকে, বারবার বলা। সংখ্যাটাকে আমরাই পারি কমিয়ে আনতে যদি আমরা অপ্রয়োজনে না বেরোই। গতকাল ঈদের বাজার দেখাচ্ছিল নিউ মার্কেটে টেলিভিশনে, মানে আতঙ্কিত আমরা, কারুর মুখে মাস্ক নেই, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ঈদের বাজার। আপনার ঈদ আসবে, আপনার দুর্গাপুজো আসবে, আপনার সব আসবে, কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে সুস্থ সুন্দরভাবে। তো আসুন দেখা শুরু করি। আর যেটা আমি বলি, যে ডক্টর প্লাসের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজারের এখন ভীষণ প্রয়োজন। তো আপনি যদি মনে করেন যে আপনি বাড়িতে বসে আছেন, দীর্ঘদিন কিছু করে উঠতে পারছেন না, খুব ছোট্ট করে অল্প বিনিয়োগে আপনি হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে কাজ শুরু করতেই পারেন। এই প্রয়াসটা ডক্টর প্লাসের আপনারা কিন্তু করতেই পারেন। তার জন্য কী করতে হবে, হেল্পলাইন নাম্বার 9051217272, 9051217274 আপনাদের ফোন করতে হবে, এবং SMS বা হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপ করতে হবে। একদম কিচ্ছু চলছে না, শুধু আওয়াজ না, চলছে না আওয়াজ হচ্ছে, আমাদের গরমের কথা বলা হচ্ছে যে এসি চলছে না সেটাই বলা হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন কী বললো তনুশ্রী কথা বলতে বলতে। আসলে লাইভ অনুষ্ঠান, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, গল্প করুন, আসুন, সবটা স্বাভাবিক, এর মধ্যে কোনো মেকির ব্যাপার নেই। আমি এরকমটা, আমি আপনাদের সামনে এরকমটা হয়েই আসি, আমি ওদের সাথে যেরকমটা সেরকমটা আপনাদের সামনে ধরা পড়ে। তো আসুন, টিস্যু লিনেন লাল কালো, একদম ঈদের গল্প হচ্ছিলো, ঈদের কথাই বলতে বলতে ঈদের শাড়ি। অনলাইনে আমরা আছি, তো আপনি বাড়ি বসে শাড়ি বুকিং করুন, মিসেসকে একেবারে আনন্দ দিন, আর তার কাছে সারপ্রাইজ গিফট চলে যাবে। এই শাড়িগুলোতে কী হয়, টিস্যু টানা থাকে, লিনেনের ভার্না থাকে, এবং দেখুন টানাটা কিন্তু, পাটটাকে ছেড়ে টিস্যুটা কিন্তু টানা রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, 3700 নাম্বার 1। আর এইগুলো সব হাতে ঘোরানো কাজ, এই যে এই টেম্পলগুলো বা আঁচলে যে কাজটা রয়েছে সব হাতে ঘোরানো কাজ। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি নাম্বার 1, 3700 উইথ ব্লাউজ পিস নাম্বার 1, 3700 1 নম্বর। একের পরে চলে যাব 2 নম্বর শাড়ি নাম্বার 2, এটা আসছি 2 নম্বর, এটা হচ্ছে রানী কালার নাম্বার 2, আঁচলে সূর্য, এই হচ্ছে শাড়িটা নাম্বার 2, 2 নম্বর শাড়ি। আর সারা গায়ে দেখুন একটা, মানে টিস্যুর মধ্যেও, টিস্যু টানার মধ্যে আবার একটা করে স্ট্রাইপেরও ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি, 3700 নাম্বার 2। আমি আবারও বলবো, যারা অনুষ্ঠান দেখছেন সুস্থ থাকুন, সবার আগে আমাকে আপনাকে সুস্থ থাকতে হবে, বেঁচে থাকলে সব হবে। এবছরের ঈদ, এবছরের দুর্গাপুজো নয়, তোরাই থাকুক আমাদের আনন্দটা, কিন্তু আগে আমাদের বাঁচতে হবে। মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, যতটা পারবেন বাড়ি থেকে না বেরোনোই শ্রেয়। খুব প্রয়োজন যাদের তারা বেরোন, আমাদের প্রয়োজন আছে, আমরা বেরোচ্ছি, খুব প্রয়োজন যাদের তারা বেরোন, আসুন আর ভালো থাকুন। আমি অনেস্টলি বলছি, আমি বেরোচ্ছি আপনাদের জন্য, আপনারা অনেকেই বলেছেন আমাকে দেখলে আপনাদের মন ভালো লাগে, আমি আপনাদের জন্য একদম প্রতিদিন টেলিভিশনের পর্দায় আসছি। যাদের ভালো লাগে তারা অবশ্যই ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে, ফোন করে নিতে পারেন। এটা দেখালাম হচ্ছে ব্লাউজ পিসগুলো রানিংয়ে আছে, কিন্তু এই যে ধরুন কন্ট্রাস্টে, এটার সঙ্গে যদি আপনি একটা ব্লু ব্লাউজ পরেন, এরকম একটা ব্লু গর্জিয়াস ব্লাউজ পরেন, দেখতে ভালো লাগবে। নাম্বার 2, 3700, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট। ঈদের দিন পর্যন্ত আবরণের তরফ থেকে একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ঈদের দিন পর্যন্ত যারা কেনাকাটা করবেন তারা
ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পাবেন। তো সুতরাং 3700 শাড়িতে 370 টাকা অফ হয়ে যাবে, 370 rupees অফ। এটা লাল নীলের গল্প, লালের মধ্যে আঁচল এরম সূর্যের নকশা করা রয়েছে। এটা আসছে বডিটা কৃষ্ণ নীল টোনে, নাম্বার হচ্ছে এটা নাম্বার হচ্ছে 4, 4 নম্বর দেখালাম কি এটা না নাম্বার 3, 3 নম্বর দেখালাম, 3 নম্বর 3700, 3700 নাম্বার 3। এই হচ্ছে ব্লাউজ, তিনের পরে চলে যাব 4 নম্বর নাম্বার 4। আমার পাশে যিনি বসে আছেন তিনি এতদিন সিঙ্গেল মাস্ক পরতেন, না যে দেখলাম ডবল মাস্ক পরা, এটা দরকার, ভীষণ ভালো লাগলো। এবার তারপরে কি হলো, আমি যখন নাম্বার ভুলে গেলাম, আগে আগে যখন বলতো শুনতে পেতাম, এখন তো শুনতেই পাচ্ছিলাম না কী একটা আওয়াজ হচ্ছিল। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন। এটা লালের সঙ্গে আঁচলটা কিন্তু লালের টানাতেই রয়েছে, পাটটার মধ্যে একটা গোলাপি সুতো গেছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর শাড়ি, 3700। আরেকবার চেষ্টা করুন বন্ধু, পেয়ে যাবেন, আমার সাথে কথা বলতেই পারবেন। এটা হচ্ছে নাম্বার 4, 4 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3700, 3700 নাম্বার 4। এটাও একটা ব্লু ব্লাউজ দিয়ে ভালো লাগবে, ইয়েলো ব্লাউজ দিয়ে ভালো লাগবে। নাম্বার 5, 5 নম্বর শাড়ি, এটা আসছি নাম্বার 5, টিস্যু লিনেন অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে। এটা কিন্তু অ্যাকচুয়াল যে ভেতরে টানা ভারনা সুতোটা হচ্ছে এই কালারটা, কিন্তু টিস্যুতে যাচ্ছে বলে একটা ক্রিম টোন তৈরি হয়েছে। এই ক্রিম টোনটা দেখুন, একটা টোন অন টোন এফেক্ট আপনি পাবেন শাড়িটা দেখাতে গেলে। এখানটা ব্রাইট লাগবে, এখানে লাইট লাগবে, এখানে একটু চকচকে লাগবে যেহেতু টিস্যু আছে। এটা হচ্ছে নাম্বার 5, 3700, 5 নম্বর শাড়ি, 3700। আমি আবারও বলছি এগুলো সব হাতে ঘোরানো কাজ, এই যে নকশাগুলো দেখছেন সব কিন্তু হাতে মাকু ঘুরিয়ে কাজ, একদম হাতে মাকু ঘুরেছে। এটা হচ্ছে নাম্বার 5, 5 নম্বর দেখালাম উইথ ব্লাউজ পিস। এবারে আসবো নাম্বার 6। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, তনুশ্রী। হ্যাঁ, একটু জোরে কে বলছেন ভাই? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি প্রিয়াঙ্কা বলছি গড়িয়া থেকে। ওই আগের দিন কথা হয়েছিল আপনার সাথে? হ্যাঁ, কথা হয়েছিল। প্রিয়াঙ্কা বল, বলো বলো বলো। খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। আমি পৃথিবীটাকে সবুজ চাই তাই সবুজ পরেছি, বলো। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, বলো। আচ্ছা বলছি, আবরণের শাড়ি তো ভীষণ সুন্দর, দারুণ একদম। ধন্যবাদ। তুমি পরেছো আবরণের শাড়ি? আবরণের শাড়ি পরেছি এই লকডাউনে, মানে গত বছর থেকে পরিনি, কিন্তু আমি গিফট পেয়েছি, গিফট করেছি। আচ্ছা, ভালো লেগেছে আবরণের শাড়ি পরে? একটু বলুন না এদিকে খুলতে। হ্যাঁ, সাউথে, সাউথে একটু যদি আবরণ খুলতে পারে খুব সুবিধা হয়। আবরণের তো ইচ্ছে ছিল, আবরণ আজ রাতটা তুলেছিল, একদম সরাসরি রাজস্থান থেকে তারা কাজ করেছিল। আবরণের এবছর ইচ্ছেই ছিল যে সাউথ ইন্ডিয়ার, মানে বিশেষ করে কাঞ্চিপুরম আর্নি এবং লখনউ চিকেন নিয়ে তারা ভাবনা চিন্তা করেছিল। আমি গড়িয়া থেকে বলছি, কলকাতা গড়িয়া, আমি সাউথে বলছি। ও আচ্ছা, তুমি সাউথ, আমি কি ভাবছি বলতো, সাউথের শাড়ির কথা বলছো? না না না, স্টল করতে বলছো সাউথে? আমি কি ভেবেছি বলতো, তুমি সাউথের শাড়ির কথা বলছো, আবরণের কিন্তু ভাবনা চিন্তা ছিল যে লখনউ চিকেন নিয়ে যেগুলো ডিমান্ড আপনারা করেন সেগুলো নিয়ে আবরণ কাজ করবে। কারণ আবরণ তো আর এখানে যিনি আনছেন পাঁচটা শাড়ি সেটা নিয়েই কাজ করবে না, আবরণ একদম প্রোডাকশন থেকে কাজ করবে, অর্থাৎ যেখানে শাড়িটা তৈরি হচ্ছে সেখান থেকে শাড়িটা মালকে আনার ব্যবস্থা করবে, যাতে করে আপনারা অনেক অপশান পান এবং দামটাও ঠিকঠাক হয়। তো সেই জায়গাটায় এখন তো অন্তরায় আমাদের এই করোনা, কি একটা অদ্ভুত নাম না না, করোনা, মানে ভাবুন কিচ্ছু করো না, তুমি বাড়িতে বসে থাকো, করোনা এইভাবেই চোখ রাঙাচ্ছে। এটা সফট ইয়েলোর মধ্যে, এটা হচ্ছে 6 নম্বর শাড়ি, 3700 নাম্বার 6, 3700 উইথ ব্লাউজ পিস নাম্বার 6। মানে এক তো দুষ্টু ছেলে একটা হয় না, দেখবে দুষ্টু লোক কি হয় সিনেমায়, দুষ্টু লোক দেখলে মনে হয় না গিয়ে দুটো লাঠির বাড়ি দিয়ে আসি দুষ্টু লোককে। আমার ছোটোবেলায় সোনার কেল্লা দেখে এটা হয়েছিল, লাঠির বাড়ি দিয়ে আসি দুটো। তো আমার এই করোনা সম্বন্ধে সেই মনে হচ্ছে ওরকমই বলি, দুষ্টু লোক তাকে এমন বাড়ি মারি যে সে একদম চিড়ে চাপটা হয়ে যাক। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন, এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি নাম্বার 7। এটার মধ্যে আবার এটা কিন্তু ঘিচা দিয়ে কিন্তু এই বুনুইটা রয়েছে, 7 নম্বর নাম্বার 7, প্রাইস হচ্ছে 3700, 3700 7 নম্বর শাড়ি নাম্বার 7, 3700 উইথ ব্লাউজ পিস। নাম্বার 7-এর পরে যাব নাম্বার 8, 8 নম্বর শাড়ি নাম্বার 8, 8 নম্বর, এটা হচ্ছে আঁচল, কি সুন্দর গ্রিনের সঙ্গে একটা লেমন ইয়েলো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছো?
হ্যাঁ, আমি ওই একটু আগে সেই কথা হলো না অনিন্দিতা, বাবা তোমার না গলাটা খুব বড়দের মতো, আমি না ভাবলাম যে আপনি করেই বলি। বলো বলো, হ্যালো। হ্যাঁ বলছি, তখন একটা কথা বলাইনি, তুমি না খুব ভালো। আচ্ছা আমি খুব ভালো, তুমি কি করে জানলে আমি ভালো? হ্যাঁ তোমার একটা এপিসোড আমি মিস করি না সত্যি। না তুমি কি করে বুঝলে যে আমি ভালো? আমি ভীষণ খারাপ কিছু কিছু মানুষের কাছে। তোমাকে আমি পৃথিবীতে দেখি প্রত্যেক দিন। তুমি জানো এরকম অনেক দুষ্টু লোক আছে, অনেক মহিলা তারা দুষ্টু, তারা করে কি ছেলেদের প্রোফাইল, ছেলেদের নামে প্রোফাইল খোলে, ছেলেদের নামে প্রোফাইল খুলে এবার আমার সম্বন্ধে খারাপ খারাপ কথা লেখে। এই কদিন আগে একজনকে পেয়েছিলাম এরকম, তো আজকে সেই প্রসঙ্গে এলো বলে। তাদের কাছে তো আমি খুব খারাপ লোক না, তোমাদের কাছে ভালো লোক কিন্তু তাদের কাছে খুব খারাপ লোক। তারা আমাকে কি বলেছে কি আমি নাকি ফেক পুজো করি ঈশ্বরের কাছে। আমি ভাই জানি না আমি কি করি না করি, আমি খুব ভালো থাকি। আমি চেষ্টা করি বাবু, আমি আমি ভালো থাকার চেষ্টা করি, কারণ এই একটা জন্ম পেয়েছি, অন্তত মরে যাওয়ার পরে লোকে যদি দুদিনও মনে রাখে, না যদি দুদিনও কেউ মনে রাখে সেটাই ভালো, বুঝবো যে আমি কিছু ভালো কাজ করেছি। এটা ভালো খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, মিষ্টি মেয়ে তুমি, সঙ্গে থাকো। একটা কথা বলি, তুমি খুব ছোট, তোমাদের কাছে না মানে জীবনটাকে গড়ে তোলার অনেক রাস্তা রয়েছে, তোমরা আরো অনেকটা দিন দেখবে। আমার অনেক উপলব্ধিটা অনেক পরে হয়েছে, জীবনের প্রায় মানে বলা যেতে পারে মধ্য প্রান্তে এসে হয়েছে, যে আমাদের জীবনটা একটা, আমি জানি না এর পরে কি হয়ে জন্মাবো, আমি আগে গেছিলাম তাও আমি জানি না, আমি এই জন্মটা পেয়েছি। সুতরাং আমাকে এই জন্মটাকে এমনভাবে সার্ভ করতে হবে যে আমার মৃত্যুর পরে মানুষ যেন অন্তত দুজন হলেও চোখের জল ফেলেন। বলেছিলেন না শ্রীরামকৃষ্ণ যে কিছু দাগ কেটে রেখে যেতে হবে, তোমার ব্যবহারটাই তোমার দাগ কেটে রেখে যাওয়ার, তুমি যদি মানবিক হও। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে তার জন্মদিন যখন পালন হচ্ছে, বলছে তুমি আমাকে এখন জন্মদিন পালন করছো এটা নয়, আমার মৃত্যুর পরে আমি তোমাদের স্মৃতিতে থাকবো কি না সেটাই হচ্ছে আমার আসল থাকা। তো তিনি তো রয়ে গেছেন তার সৃষ্টির জন্য, তো আমাদের সবাইকেও এরকম কিছু না কিছু করতেই হবে, উই হ্যাভ টু এখন মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা একটা ভীষণ সুন্দর লেমনিয়ালো টোনের মধ্যে যাচ্ছে, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার হচ্ছে 6 দেখালাম কি, হ্যাঁ 6-9-8 দেখাচ্ছি, নাম্বার এইট 3700, 3708 নম্বর শাড়ি নাম্বার 8। এবার আসছি নাম্বার 9 শাড়ি, এটা ব্লু ব্ল্যাকের কম্বিনেশন, ব্ল্যাকটা কোথায় আছে না, ব্ল্যাকটা রয়েছে কিন্তু পারে পারে ব্ল্যাক আর বডিতে ব্ল্যাক, আঁচলটা কিন্তু ব্লুতে যাচ্ছে, এখানে আঁচলে আঁচল আর পারে, আঁচলে ব্লু পারে কি হয়েছে, এখানে ব্লু টানাটাই রয়েছে, তার সঙ্গে যখন এখানে ব্ল্যাক ভরনা পড়েছে পারের রঙটা কিন্তু মিডনাইট টোন চলে এসছে। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 9 শাড়ি নাম্বার 9, 3700 নাম্বার 9। এইবারে আসছি নাম্বার 10 10, এই ইয়েলো বডিতে একটা গ্রিন দেখালাম, এই 8 ঠিক তার উল্টোটা দেখাচ্ছে হচ্ছে 10 ইয়েলো আঁচল বডিটা গ্রিন, খুব সফট গ্রিন। এটা হচ্ছে 10 শাড়ি 2700, 2700 নাম্বার 10, 10 2700। 10 পরে চলে যাব 11 নাম্বার 11, এটা রেড ব্লু কম্বিনেশন নাম্বার 11, 11 শাড়ি, এটা রেড ব্লু কম্বিনেশন। নমস্কার, কে রয়েছেন, কেউ আছেন কি না নেই? আচ্ছা এটা হচ্ছে রেড আর তার সঙ্গে ব্লু, এটা হচ্ছে আজকের এপিসোডের 11 শাড়ি নাম্বার 11, 3700 শাড়ি। পছন্দ যদি হয় এটা না হাফ হাফে আবার রয়েছে, হাফটা ব্লু আর হাফটা দেখুন কি সুন্দর একটা কফি কালারে এসছে। যদি কারোর শাড়ি পছন্দ হয়, আপনি যদি মনে করেন আমি এসে নেবো, প্লিজ বুকিং করে আসুন। আর যেদিনকে আপনি কনফার্ম করলেন যে হ্যাঁ আমি এসে নেবো, আপনি শাড়িটা রাখুন, তার দুদিনের মধ্যে আসুন। কেন এরকম হয়েছে, আপনি অনেক দিন আগে কনফার্ম মানে বলেছেন আমি 11 শাড়িটা নিতে চাই আসবো, অনেক দিন পরে এলেন ততদিনে 11 শাড়ি বেরিয়ে চলে গেল, এরকম কিন্তু হয়েছে। এটা হচ্ছে গ্রিন আর তার সঙ্গে রয়েছে অফ হোয়াইট, শাড়িটা ভীষণ ভালো লাগবে পরলে পরে, আর এই সময়ের না রং হচ্ছে এগুলো। এটা হচ্ছে আজকের এপিসোডের 12 শাড়ি নাম্বার 12, 3700, 3712। 13 শাড়িতে যাব নাম্বার 13, এটা রেড ব্ল্যাকের কম্বিনেশন, 13 আঁচল পার নাম্বার 13, 13 শাড়ির প্রাইস হচ্ছে 3700, তার উপরে এখন 10% ডিসকাউন্ট মানে 370 অফ, 370 অফ উইথ ব্লাউজ পিস, এটা হচ্ছে 13। 14 যাব নাম্বার 14, 14 এটাও ব্লু অ্যান্ড রেড নাম্বার 14, 14, 3000, এগুলো সব টিস্যু লিনেন দেখাচ্ছি,
14 নম্বর এটাও টিস্যু লিনেন, 14 নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে 3700, 3700 নম্বর, পুরো ঘিচা দিয়ে কিন্তু এই নকশাটা হাতে ঘুরিয়ে করা হয়েছে, একদম দেখাই উল্টো দিকটা, ঘিচা দিয়ে হাতে ঘুরিয়ে নকশাটা করা হয়েছে, 14 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 3700। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি তোমার মানিকতলার মাসিমা বলছি। অনেকদিন পর, কেমন আছো? তুমি কেমন আছো বলো? তুমি তো ভালো আছো, আমি দেখতেই পাচ্ছি, আমি ডেইলি তোমার প্রোগ্রাম দেখি, যেটা আমি দুটোই দেখি সেটা আমি রাত্রেও দেখি, শুধু তোমার জন্য দেখি, শুধু তোমাকে দেখতে চাই। শাড়িগুলো ভালো? হ্যাঁ শাড়ি তো ভালোই, শাড়ি তো নিয়ে, এই তো নাতনির জন্য আমি পুজোয় নিয়েছিলাম র সিল্কের মধ্যে কাজ করা শাড়ি। হ্যাঁ হ্যাঁ, আর তুমি এই যে কথাগুলো বলছো, খানিকটা আশা বেঁধেছি, আমি তো এক বছর ধরে বাইরে বেরোই না, আর আমার হার্টের রোগ আছে, সুগার আছে, আমার অনেক কিছু আছে, তাই জন্য আমি বাইরে, আমার ডাক্তার না করে দিয়েছে, একদম ডাক্তার না করে দিয়েছে, আর বছর যে করোনা, করোনাও আমার ধরতে পারেনি, আমি ঘরেই ছিলাম, এবছরও পারবে না। হ্যাঁ, আর এখন তো ভয়ে সিটিয়ে যাচ্ছি, মা কি করবো, 74 বছর বয়স হয়ে গেছে, ভয় পেলে করোনা আরো দাঁত বার করে এরকম করে ভয় দেখাবে, তাই যেটা করতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এই যে স্যানিটাইজার আমার মোটামুটি 3 দিনের লাগে, ঘরে থাকলেও তো করতে হবে, তোমার বাড়িতে কোনো কাজে লোক আসছে ব্যবহার করি, সেটা আমার ছেলে করায়। তোমার বাড়িতে যখন বাইরে থেকে কাজের লোক এসে কাজ করবে, তোমার সহযোগী এসে যখন তোমার কাজ করবে, তখন তুমি মুখে মুখোশটা পরে পেপার পড়বে, পেপার তো বন্ধ করে পড়বো না, চুপ করে পেপারটা পড়বো, বই পড়বো, হ্যাঁ কথাটা তখন বলা না বলার চেষ্টা করবো, ওইটুকু সময় আমি মুখে মুখোশ পরেই থাকবো, কিচ্ছু করার নেই, আমি কথা বলিও না, শুয়ে থাকি চুপচাপ, একদম চুপ করে গিয়ে বেরিয়ে যায়, তুমি ওই সময়টুকু মুখে মুখোশ পরে থেকো, আর ভেপার নিও, ভালো করে ভেপার নিও, তোমরা বয়স্ক মানুষেরা এবং বাচ্চারা ভেপার নিক। আচ্ছা, এটা কফি পাউডার কালার দেখাচ্ছি, এটা হচ্ছে আজকের এপিসোডের 15 নম্বর। এই মানুষগুলোর জন্যই আমাকে আসতে হবে টিভির পর্দায়, যারা আমাকে দেখার জন্য একটু ভালো লাগে তাদের মনটা, যে তনুশ্রীকে দেখলাম, তনুশ্রী শাড়ি দেখাচ্ছে, এই মানুষগুলোর জন্য আমাকে সুস্থও থাকতে হবে, আসতেও হবে টিভির পর্দায় ডেফিনেটলি। এটা হচ্ছে আজকের আমরা দেখাচ্ছি 15 নম্বর শাড়ি, 3700 ব্লুতে যাচ্ছে ব্লাউজ। 16 নম্বরে দেখাতে দেখাতে বলি যে আবার সন্ধে 6টায় কিন্তু আসছি, এবং সন্ধে 6টায় যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা শাড়ি, খুব ইজি টু ওয়্যার, ইজি টু মেনটেন, এখন বলবো না, দেখতে হবে সন্ধে 6টায়। এটা হচ্ছে ল্যাভেন্ডারের সঙ্গে অফ হোয়াইটের কম্বিনেশন, এটা হচ্ছে আজকে 16 নম্বর শাড়ি, নাম্বার 16, 3700, 3700 16 নম্বর শাড়ি, নাম্বার 16 উইথ ব্লাউজ, একদম ল্যাভেন্ডার কালার। 16-র পরে চলে যাবো 17, আর এই 17 নম্বরই হচ্ছে টিস্যু লিনেন শেষ, নাম্বার 17, এটা হচ্ছে লাস্ট টিস্যু লিনেন, এরপরে আমি অন্য শাড়ি দেখাবো, এটা হচ্ছে টিস্যু লিনেন শেষ হলো, 17 নম্বরে গিয়ে টিস্যু লিনেন শেষ, 3700, 3700, তার উপরে 10% ডিসকাউন্ট, 370 টাকা, একদম অফ হয়ে যাবে। এই হচ্ছে শাড়িটা, 370 টাকা, একদম ফ্ল্যাট অফ। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি হুগলি থেকে বলছি, শোভা মণ্ডল। গোপা? শোভা, শোভা মণ্ডল। শোভা মণ্ডল, শোভা আমার মায়ের নাম, বলুন। হ্যাঁ ভালো লাগে আপনাকে খুব, আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, বলুন, ধন্যবাদ। আর আজকে বিশেষ করে আপনি করোনা নিয়ে যে কথাটা বললেন, যে কবে আমরা এই খবরটা পাবো, যে আমরা মুক্তি করোনা থেকে, সেই আশায় বেশ দিন গুনছি আর কি। আর বিশেষ করে আপনার অনুষ্ঠান আমি প্রতিদিনই দেখি, এখনো শাড়ি বুকিং করা হয়নি, বাট আপনাকে খুব ভালো লাগে আমার, আপনার সাজ গোজ কথা বলার স্টাইল খুব ভালো লাগে। ধন্যবাদ, ভালো থাকুন। তবে একটু আমরা ওই যে বললাম না, আমরা একে অপরের পাশে একটু একটু করে দাঁড়াতে পারি, এই শাড়ি দেখতে দেখতে তোমার যেটা ভালো লেগে যাবে তুমি একটু বুকিং করে ফেলো, তাহলে যে মানুষটা শাড়িটা তৈরি করেছেন তিনি একটু ভালো থাকতে পারবেন, এটা হচ্ছে আমার আবেদন। আমরা কাউকে জোর করতে পারছি না যে না না শাড়িটা বুকিং করতে হবে, যার যেরকম সামর্থ্য সে সেভাবে মানুষের পাশে দাঁড়াক। আর একটা কথা বলি, এই যে যদি সত্যি সত্যি লকডাউন হয়, একদম যা যা দোকানপাট যদি বন্ধ হয়ে যায়, রাস্তার সারমেয়গুলো, অনেক হোটেল বন্ধ, তো এই সারমেয়গুলো, চারপেয়ে প্রাণীগুলো,
তারা না খেতে পেয়ে থাকবে। যতটা পারবে তোমাদের যার ভালো লাগবে এক প্যাকেট বিস্কুট খাওয়াও, একটু বাড়িতে ভাত খাওয়াও, তোমরা যা খাচ্ছ তাই দিয়ে একটু মেখে দাও। দেখো না ওরা সত্যি বড় অসহায়, ওদের জন্য না আমরা খুব কম লোক ভাবি, খুব কম লোক ভাবি, কিন্তু আমি এটা বিশ্বাস করি একটা পাড়াতে যদি 10টা ফ্যামিলি থাকে তাতে যদি দুটো ফ্যামিলি ওদের কথা ভাবে তাহলে সেই কুকুরগুলো ভালো থাকতে পারে। আমি প্লিজ এই দিকটা একটু মানবিক হতে বলবো সবাইকে। এটা ইয়েলোর সঙ্গে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমি যে টিস্যু লিনেন দেখালাম এটা তা নয়, এটা সিল্ক লিনেন চলে এলো। এটা হচ্ছে আজকের এপিসোডের 18 নম্বর শাড়ি, 2050 2050, এর উপরে 205 টাকা অফ হয়ে যাবে। 18 নম্বর, 19 নম্বর শাড়িতে যাব, নাম্বার 19, এটা হচ্ছে 19 নম্বর। এটা ব্ল্যাক না একদম? হ্যাঁ, এটা ব্ল্যাকের উপরে হাতে ঘোরানো কাজ, এটা হচ্ছে 19 নম্বর। বর্ডারটা একদম মানে সেই মাঠা বর্ডার। 19 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2050, 2050 19 নম্বর উইথ ব্লাউজ। 19-এর পরে চলে যাব 20 নম্বর, এই 2050-এর উপরে কিন্তু 205 রুপিস অফ হয়ে যাবে, মানে 2050 রুপিসের শাড়িতে 205 রুপিস অফ হয়ে যাবে এই ঈদের দিন পর্যন্ত। এটাও সিল্ক লিনেন, কম্বিনেশনটা খুব সুন্দর, একটা সফট একটা সেই চাঁপা ফুলের রঙের সঙ্গে সবুজ এবং হাতে ঘোরানো কাজ। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, 2050, নাম্বার 20, 2050, 20 নম্বর, 2050 উইথ ব্লাউজ। 20-এর পরে যাব 21 নম্বর শাড়ি, নাম্বার 21, বাহ লাল কালোতে কি সুন্দর। আর আঁচলটা অ্যাকচুয়ালি লাল কালো বললাম কেননা ব্লাউজটা লাল বডিটা কালো, কিন্তু আঁচলটা আবার গ্রিনের শেডে রয়েছে, এটা একটা লাল ব্লাউজ দিয়েই বেশি ভালো লাগবে। এটা হচ্ছে 21 নম্বর, নাম্বার 21, এবং এই ব্লাউজটা লালেই রয়েছে। 21 নম্বর শাড়ি, নাম্বার 21, প্রাইস হচ্ছে 2050। 21-এর পরে যাব 22, এটা আসছি 22 নম্বর, নাম্বার 22, আঁচল পার, এই হচ্ছে 22 নম্বর, 22, প্রাইস হচ্ছে 2050, 2050, 22 নম্বর শাড়ি, ইয়েলো রানীর কম্বিনেশন, নাম্বার 22, 2050 উইথ ব্লাউজ পিস। 23-তে যাব, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমার নাম আশিস ব্যানার্জি বলছিলাম আমি বেহালার থেকে। বলুন ভাই। হ্যাঁ প্রথমত আমি বলবো আমি আপনার অনুষ্ঠান মানে আপনাদের অনুষ্ঠান দেখি আমার খুব মানে ভালো লাগে, এবং আমার মায়ের জন্য আমি একটা শাড়ি এর আগে অনলাইনে অর্ডার করেছিলাম, তো সেটা আমি মানে পেয়েছি, তো মানে সেটা আমার খুব মানে ভালো লেগেছে, তো সেটাও আমি জানাতে চাইবো। এবং এর সঙ্গে সঙ্গে আমি এটাকেই মানে বলতে চাইবো যে আপনি আপনার আপনি এরকম ভাবে অনুষ্ঠানে আসতে থাকুন, আর আপনার মানে অনুষ্ঠানটা দেখতে খুব মানে ভালো লাগে, আমরা মানে পুরো সবাই আমরা মানে দেখছি এই মানে আতঙ্কের সময়ও খুব মানে ভালো লাগছে। ধন্যবাদ, আমার ভালো লাগার জায়গাটা এটা যে আমি সব বয়সের মানুষ, সব জেন্ডারের মানুষ, সমস্ত জায়গার মানুষকে আমি মানে ভালোবাসাতে পেরেছি আমাদের অনুষ্ঠানটাকে, ডেফিনেটলি আমার ভালো লাগলো। আর এরকম ছেলে যেন সব মা পায় যে টিভি দেখে মায়ের জন্য শাড়ি অর্ডার করা, সহজ এটা হয় না, ছেলেরা দেখেই না, কিন্তু মায়ের কথাটা এভাবে ভাবতে হবে। আসলে তা পিতা এবং মাতা না আমাদের কাছে ঈশ্বর, আমার কাছে অন্তত আমি মনে করি যে আমি তো ঈশ্বরকে ছুঁয়ে দেখতে পারি না, মা দুর্গাকে পুজো করি আমি ঠিকই, কিন্তু তাকে তো ছুঁয়ে দেখতে পারি না, মনে মনে ছুঁই অনেকভাবেই, কিন্তু আমি আমার মাকে তো জড়িয়ে ধরতে পারি, তো মা আর বাবা না থাকলে তো আমি এই জায়গায় পৌঁছাতামই না। তাই প্রত্যেকের উচিত নিজের বাবা মাকে শ্রদ্ধা করা ভীষণভাবে। আমার তোমাকে খুব ভালো লাগলো, তুমি তোমার মায়ের জন্য শাড়ি বুক করেছো, তুমি আমার থেকে অনেক ছোটো হবে, তোমার গলা শুনে তাই মনে হলো, খুব ভালো থেকো। আর তোমার সারনেমটা আমার বাপের বাড়ির সারনেম, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, এটা একটা সেলফে যে রেড রয়েছে এটা কিন্তু আঁচল বডি পুরোটাই ব্ল্যাক, ব্লাউজও ব্ল্যাক, বাট আমি বলবো একটা লাল ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 23 নম্বর, 2050, 24 24 নম্বর শাড়ি, নাম্বার 24 24 নম্বর, 2050, 2050 24 নম্বর, কি 24 24 নম্বর, 2050 মিনে করে গেছে বলবুটিগুলো, 24, 2050 স্কাই ব্লু কালারের মধ্যে রয়েছে উইথ ব্লাউজ পিস। 24-এর পরে যাব 25, 25 নম্বর শাড়ি, এটা হচ্ছে 25, এটা গ্রিন, ওই সেম উইভিংটাই থাকবে, 25 নম্বর, প্রাইসটা হচ্ছে 2050, 25 নম্বর। আমার না এই কাজগুলো করতে গিয়ে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে, যারা এই বুনন শিল্পের সঙ্গে রয়েছেন বা যারা ব্লগ করেন, যারা এই ধরনের কাজ যারা করেন, তারা না ঠিক আমার আপনার মতো বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, বাবা মাকে ছেড়ে দিয়ে আলাদা থাকবো, এটা তারা পারেন না, তাদের উপরে প্রচুর লায়াবিলিটিস থাকে, মা বাবা অবিবাহিত বোন
এই যে সম্পর্কগুলো তারা খুব সুন্দর করে পালন করেন, তাই এই মানুষগুলো না যখন এই ধরনের কাজের চাহিদা বন্ধ হয়ে যায়, লকডাউন ভয়, তখন এই মানুষগুলো বড্ড অসহায় হয়ে পড়েন। হয়তো তিনি নিজে একা থাকলে কোনোভাবে চালিয়ে নিতে পারতেন, কিন্তু তার বৃদ্ধ বাবা মা রয়েছেন। আমার খুব অবাক লাগে, আমাদের বাবা মায়েদের বয়স হলে আমরা তাদের প্রেশার সুগারের ওষুধ খাওয়াচ্ছি, এই বাবা মারা সেগুলোও পান না, শুধু ডাল ভাত পান। এবার যদি আমি আপনি এইখান থেকে সরিয়ে দিই তাদেরকে, এই শাড়িগুলো নেওয়া বন্ধ করে দিই, তাহলে তাদের বাবা মারা ওই ডাল ভাতটুকুও পাবেন না। সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবাই, একটু একটু করে নিই না, ভাগ করে নিই আমরা সবাই একটু একটু করে দায়িত্বটা। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 26-2050 2050-26 নম্বর, 27 নম্বর এবার দেখাবো, নাম্বার 27, এটা হচ্ছে 27 নম্বর। বাহ, কালারটা না কি দারুণ! এবং এটা আবার লিনেনেই চলে এলাম, এবং এটা হচ্ছে 2650, 2650 নাম্বার হচ্ছে 27, 27 নম্বর, এটা সেমি লিনেন বলা হচ্ছে, অ্যাকচুয়ালি মধ্যে একটা পিওর কটন সুতো রয়েছে। এটা হচ্ছে 27 নম্বর, 2650, 2650 নাম্বার 27। 28 যাবো, 28 নম্বর। আর যারা বাড়িতে সত্যি বসে রয়েছেন, কোনো কর্মসংস্থানের চিন্তা ভাবনা করে উঠতে পাচ্ছেন না, কি করব, খুব স্বল্প বিনিয়োগে হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, আমি একটু চট করে বলবো, হ্যান্ড ওয়াশ ডক্টর প্লাস এটা বার করেছে, হ্যান্ড ওয়াশ এবং তিনটে সাইজের হ্যান্ড স্যানিটাইজার, 200, 100 এবং পাউচ, আপনারা এটা বাড়িতে রেখে, বাড়িতে বসেই স্বল্প বিনিয়োগে এটা নিয়ে কাজ করতে পারেন। কারণ এখন হ্যান্ড ওয়াশ তো ছিলই, হ্যান্ড স্যানিটাইজার মাস্ট বাই প্রোডাক্ট হয়ে গেছে, মানে গ্রসারি শপে আপনি আর কিছু লিখুন না লিখুন, প্রথমে হ্যান্ড স্যানিটাইজার লিখতেই হবে, মেডিকেলের শপে গিয়ে আপনাকে হ্যান্ড স্যানিটাইজার খুঁজতেই হবে। সো আপনি বাড়িতে বসে এটা আপনার প্রতিবেশীর মধ্যেই চালু করুন না, খুব ভালো প্রোডাক্ট আপনারা ব্যবহার করুন। এটা দেখালাম হচ্ছে 28 নম্বর, একদম সুন্দর একটা গ্রিনের শেড রয়েছে, এটা হচ্ছে 28 নম্বর দেখাচ্ছি, 2650 নাম্বার 28, 28 নম্বর। এবার আসবো 29 নম্বর, মোভে দেখাচ্ছি নাম্বার 29, 29 নম্বর শাড়ি নাম্বার 29। আর শাড়ি নিয়েও যারা হোলসেল করবেন তারা অবশ্যই যোগাযোগ করুন, এটা মফ কালার, মানে একদম জামের পাল্পের কালার বলা যেতে পারে, 29 নম্বর, 2650, 2650 নাম্বার 29। নাম্বার 30, 30 নম্বর শাড়ি নাম্বার 30, ব্ল্যাক দেখাবো, একদম ব্ল্যাকের মধ্যে রয়েছে হাতে ঘোরানো কাজ, 30 নম্বর নাম্বার 30, এই হচ্ছে শাড়িটা নাম্বার 30, প্রাইস হচ্ছে 2650। আবারও বলবো যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন, বুকিং করুন, যদি সামর্থ্য হয় আপনি নিশ্চয়ই আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আরেকজন মানুষকে সাহায্য করবেন। প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে, এটা না ভাবলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব, মানবিক হয়ে উঠতে পারবো না। আর অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, আগামী সন্ধে 6টায় আমাদের আবার দেখা হবে, আগামীকাল তো দেখা হবেই ডেফিনিট করে, কিন্তু সন্ধে 6টাতেও আবার আমাদের দেখা হচ্ছে, তাই ভালো থাকার দায়িত্ব আপনার, ভালো রাখার দায়িত্ব আপনার, আমারও তাই একই দায়িত্ব, ভালো থাকুন, নমস্কার। আবরণের পক্ষ থেকে সবাইকে খুশির ঈদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষে আবরণের প্রতিটি কেনাকাটায় এখন 10% ছাড়, অফার চালু থাকবে ঈদ পর্যন্ত। বুকিং করুন অনলাইনে আবরণ এক্সক্লুসিভ.com, আবরণ এক্সক্লুসিভ বিরাট মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে।